আসসালামু আলাইকুম। ট্যুরিস্ট ভিসা প্রসেস ভিডিও এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ কথা বলবো কোন কোন পেশা থেকে, আসলে কোন পেশায় কাজ করে আপনি বাংলাদেশ থেকে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি কানাডাতে যেতে পারবেন, অথবা যে কোনো ধরনের পেশা থেকে কানাডাতে যাওয়া যায় কি না অ্যাপ্লিকেশন করে, এটা কতটা আসলে গ্রান্টেড। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আসলে প্রচুর সংখ্যক লোক কানাডাতে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছে। তবে আসলে কেন যাবে না, অবশ্যই যাওয়ার একটা লজিক আছে। লজিকটা হলো যে আমরা জানি যে 2023 সালের জানুয়ারি থেকে এই সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত যতগুলো ভিসা ইস্যু করেছে কানাডার গভর্নমেন্ট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য, এটা কিনা লাস্ট 10 ইয়ার্সেও মেবি এরকম আসলে ওরা ভিসা দেয়নি। এটা আসলে এই যে ভিসাটা দেওয়ার পিছনে যথেষ্ট একটা যুক্তি আছে, সেটা হলো কোভিডের পর থেকে আমরা আসলে আর্থিকভাবে ভেঙে পড়েছিলাম পৃথিবীর উন্নত দেশ আর অনুন্নত দেশ সবাই। এটাকে আসলে কভার করার জন্য তারা আসলে চাচ্ছে যে বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে প্রচুর সংখ্যক ট্রাভেলার আমাদের দেশটাকে ট্রাভেল করুক, সেখান থেকে আমাদের একটা রেমিটেন্স বা আমাদের একটা আর্থিক দিক থেকে স্ট্রং হোক। এখন বিষয়টা হলো অনেকে আমাকে বিচ্ছিন্নভাবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আমি এই কাজটা করি, এখান থেকে কি আমাকে কানাডার ভিসা দেবে কিনা। অনেকে প্রশ্ন করে ভাই আমি ছোটোখাটো একটা জব করি, আমি কি কানাডা যেতে পারবো কিনা। অনেকে আবার আমাকে প্রশ্ন করেছিল ভাই আমি তো কৃষক, এগ্রিকালচার আমার পেশা, তাহলে কি আমি যেতে পারবো কিনা। অনেকে প্রশ্ন করেছিল ভাই আমি তো ফার্নিচারের দোকানে কাজ করি, তাহলে আমি যেতে পারবো কিনা। তো এখন বিষয়টা হলো যে ওভারঅল সকলের প্রশ্নের অ্যান্সারগুলো আমি আসলে সবসময় দিতে পারি না, কিন্তু দেখেন ভাই আমি আপনাদেরকে সবসময় একটা ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কানাডার গভর্নমেন্ট কখনোই এরকমভাবে মেনশন করে বলেনি যে আসলে এখানে হচ্ছে কানাডাতে আপনি কোন পেশায় কাজ করলে আপনি যেতে পারবেন, এটা কিন্তু তারা মেনশন করেনি। অর্থাৎ তারা বলে দিয়েছে আপনি যদি কানাডা ভিসা পাওয়ার যোগ্য হন, আপনার যদি সেই ধরনের আর্থিক ক্যাপাবিলিটি যদি আপনার থেকে থাকে, তাহলে 100% আপনি যে কোনো পেশা থেকে আপনি যেতে পারবেন। দেখেন আমি আপনাদের বোঝার সাথে আমি একটু বলতেছি, ধরেন আপনি একটা কৃষক, আপনি যদি একটা কৃষক থাকেন, আপনার যদি মান্থলি সেই কৃষি কাজের উপরে যদি 1 লাখ 1.5 লাখ বা 2 লক্ষ টাকা যদি আপনার ইনকাম করতে পারেন, আপনি পার মান্থ ইয়ারলি যদি আপনার 20 থেকে 25 লক্ষ টাকা আপনার ইনকাম হয় কৃষিকাজের উপর, তাহলে কিন্তু ওই কৃষিকাজটা দেখাই কিন্তু আপনি কানাডার মতো দেশ ভিজিট করতে পারবেন। বিকজ আপনার অধিকার আছে, আপনি হতে পারেন কৃষক বাট আপনার অধিকার আছে কানাডার মতো দেশ দেখা। হতে পারেন আপনি নর্মাল একটা এমপ্লয়ি, কিন্তু আপনারও একটা অধিকার আছে কানাডার মতো দেশের সৌন্দর্য উপভোগ করা। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেই পেশা থেকে যান না কেন, বাংলাদেশে আপনি ফিরে আসবেন কি না, এটা লজিক্যাল বা এটা লিগ্যাল যুক্তি আপনার কাছে কতটুকু আছে ওইটার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কানাডার ভিসাটা পাবেন কি না। দেখেন অনেকে আছে এরকম যে 10 বছর বিদেশে ছিল, একটা সাধারণ একটা ওয়ার্কার ছিল, এখন সে কোনো কিছুই করতেছে না, তাহলে সে কী করবে? হ্যাঁ, সেও যেতে পারবে। কারণটা হচ্ছে যে সে 10 বছর কাজ করেছিল, এখন তার কাছে একটা অ্যামাউন্ট আছে, সে এখন রিটায়ার, সে অবশ্যই সে কানাডা দেখার অধিকার রাখে। আপনি কৃষক বলেন, তারপরে আপনার জেলে বলেন, অর্থাৎ আপনি যদি ফিশারিং মাছের ব্যবসাও যদি আপনি করেন, আপনি কিন্তু যেতে পারবেন। অর্থাৎ যার যার লেভেল থেকে আপনার যদি আরও ছোটোখাটো কাজও করেন, আপনার যাওয়ার অধিকার অবশ্যই আছে, তবে আপনাকে সেই পরিমাণ অ্যাসেটটা প্রোভাইড করতে হবে এবং কি ভিসা অফিসারকে আপনার এই পেপারসগুলো দিয়ে সন্তুষ্ট করতে হবে, আপনার সুন্দরভাবে একটা কাভার লেটার লিখতে হবে। অর্থাৎ সেই কাভার লেটারে এমনভাবে মেনশন করা থাকবে যে আপনি হতে পারে একটা ছোটোখাটো একটা বিজনেস একটা কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনার একটা আয় হচ্ছে এবং কি আপনার পৈতৃক সূত্রে আপনার বিশাল একটা সম্পত্তির আপনার মালিক। এরকম আছে না অনেকের ক্ষেত্রে যে কাজটা এখন ছোটো করতেছে বাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো, ব্রাইট, বাবা তার জন্য অনেক সম্পত্তি রেখে গিয়েছে, তার 2টো ফ্ল্যাট আছে, তার একটা বাড়ি আছে, ওই লেভেলের লোকগুলো চাইলে কানাডাতে ভিজিট ভিসা যেতে পারবে। অনেকের একটা প্রশ্ন হচ্ছে যে আমার তো ভাই খালি পাসপোর্ট, এটা নিয়ে অনেক ভিডিও করেছি। হ্যাঁ, হোক না আপনার খালি পাসপোর্ট, ওরা কি বলেছে যে আপনার পাসপোর্টটা ভরে নিয়ে আসেন ভিসা দিয়ে আমি আপনাকে ভিসা দিই? বিষয়টা কিন্তু আসলে একদমই তা না ভাই। বিষয়টা হচ্ছে বারবারই একই কথা বলার চেষ্টা করি, প্রেজেন্ট কন্ডিশন আপনাকে ভিসা পেতে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এবং কি আপনার প্রেজেন্ট কন্ডিশনই আপনাকে ভিসাটা রিজেক্ট করতে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করবে। তো আশা করি আপনারা আসলে বুঝতে পেরেছেন, আপনারা যে যেই পেশায় থাকেন না কেন ওই ধরনের পেশার স্বচ্ছ ডকুমেন্ট আপনারা সাবমিট করেন, আপনারা ভালো একটা অ্যামাউন্ট দেখান,
এবং কি আপনার বিজনেসের আর্ন সম্পর্কে ভিসা অফিসারকে যথেষ্ট পরিমাণভাবে ভালোভাবে কাভার লেটার লিখে অবগত করেন, ইনশাল্লাহ ভিসাটা হয়ে যাবে। আপনারা জানেন যে আমি আসলে কানাডা ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস করি, যদি এই ধরনের সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনাদের প্রয়োজন হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসতে পারেন অথবা আমাকে দিয়ে ফাইল প্রসেস করাতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ একটা হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।